दुखेर विषय एसी घरेर मध्य पार्टी टॉप क्लास नेतारा एके अपर के चा खावार आह्वान करछे सेखाने कोनो समस्या नाई आर मध्यमग्राम बाजारे केनो सीपीएम आईएसएफ बीजेपी टीएमसी कांग्रेस तादेर बूथ स्तरे वार्ड स्तरे निजेदेर मध्ये मारपीटे जड़िए पड़छेन भाई 500 रुपया लेके वोट रहुआ दे मुर्गा खा के वोट रहुआ देता नहीं पाउच पी के वोट आप दीजिएगा मुखिया को तो मुखिया आके चोरी ना करी तो हरिश्चंद बनी। नमस्कार खोज चंडीपुरे अपने स्वागत आसन्न पंचायत भोट अपनारा जानें पंचायत भोट नहीं कि होच्छे चारिदिके पंचायत भोटा कब प्राचीन भारते पाँच जन सदस्य के लिए जे स्वनिर्भर स्वशासित ग्रामीण परिषद गठित होतो ताके तखन पंचायत बला होतो एटा होच्छे पंचायत सांविधानिक स्वीकृति पावार पर बर्तमानेर पंचायत व्यवस्था किन्तु भारतवर्षेर प्रजातंत्रेर तृतीय स्तरेर सरकार এটা মনে রাখতে হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এমনই ব্যবস্থা যে এখানে নানা রকম লোক তাদের ওয়ার্ডের তাদের পারিপার্শ্বিক ডেভেলপমেন্ট নিয়ে তারা গঠিত হবে, এটাই ছিল ব্যবস্থা। এখানে কিন্তু কখনো মূলধারার পার্টি এখানে যোগ দিত না, কিন্তু ধীরে 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 এর পরিবর্তনটা কীরকমভাবে এলো, পার্টি ঢুকে গেল। আপনারা জানেন 2003 ব্যাপক সন্ত্রাস হয়েছিল, এর আগেও সন্ত্রাস হয়েছিল, 2019 সন্ত্রাস হয়েছিল, এইবার যে আমরা সন্ত্রাস দেখতে পাচ্ছি, চরমভাবে পঞ্চায়েতকে আমি অধিকার করতেই হবে, নিতেই হবে, নালে আমি বাঁচতে পারবো না, এটা যেন কোথাও গিয়ে মাথাচাড়া দিচ্ছে একটা অরাজকতার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ মারা যাচ্ছে, যার মার কোল খালি হচ্ছে সে জানে তার কি গেল। কিছুদিন আগে আইএসএফের এক লিডার নওশাদ সিদ্দিকী একটি মধ্যমগ্রামে একটি সভায় একটি কথা বলছিল, দুঃখের বিষয় এসি ঘরের মধ্যে পার্টির টপ ক্লাস নেতারা একে অপরকে চা খাওয়ার আহ্বান করছে সেখানে কোনো সমস্যা নাই, আর মধ্যমগ্রাম বাজারে কেন সিপিএম আইএসএফ বিজেপি টিএমসি কংগ্রেস তাদের বুথ স্তরে ওয়ার্ড স্তরে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন ভাই। প্রশ্ন আমার ওখানে, আপনারা দেখেছেন 42 দিন জেলে থাকার পরে বিধানসভায় যখন আমি গিয়েছিলাম বিজেপির বিধায়ক এসে আমাকে আলিঙ্গন করেছেন, তৃণমূলের বিধায়ক এসে আলিঙ্গন করেছেন, তৃণমূলের মন্ত্রীরা সাথে আমার কথাবার্তা হয়েছে, সৌজন্যর বিনিময় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে কেন মধ্যমগ্রামে খামারপাড়াতে কলুপাড়াতে বিভিন্ন জায়গাতে তাহলে বুথ স্তরে আপনারা মারপিট দিয়ে জড়িয়ে পড়ছেন, এটা কেন, এটা কেন, কেন দীর্ঘদিন কেউ আমাদের বোকা মানিয়ে রাখবে, আমরা দিনের দিন বোকা হব? কষ্ট লাগে, কষ্ট লাগে বলেই খোঁজ 24 কিন্তু আজকে সাধারণ মানুষের কথা বলবে। আমরা দেখে নিই সাধারণ মানুষ কি ভাবছে। রাজ্যে নির্বাচন ঘোষণা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন দল তারা নির্বাচনী তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই আমরা দেখছি যে বিভিন্ন সন্ত্রাস রাজ্য জুড়ে, বিরোধী কর্মীদের কংগ্রেস কর্মী খুন হয়েছে, আজকেই 2 জন সিপিআইএম কর্মী খুন হয়েছে, ভাঙড়ে আইএসএফের সঙ্গে তৃণমূলের যে সমস্যা তৈরি হচ্ছে, কি মনে হচ্ছে রাজ্যের এরকম পরিস্থিতি কেন? দেখুন, এখন তো রাজনীতিটা তো রাজনীতি নয়, রাজনীতিটা ব্যবসা। তো এখানে যত মারবে তত ওরা পার্সেন্টেন্সে ব্যবসা চলছে এখন, তারই একটা অঙ্গ এখন শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, ভারতবর্ষ থেকে এখন একটা কেটে বাদ দিলাম পশ্চিমবঙ্গ, হ্যাঁ ভারতবর্ষে সবাই কম বেশি ঘোরে, তা সারা ভারতবর্ষে আমি যা দেখেছি বেঙ্গলের রাজনীতির সঙ্গে কোনো মেলে না। ম্যাক্সিমাম এখানে রাজনীতিটা যেটা চলছে সেটা হচ্ছে আমার পাওয়ার জোর, পড়াশোনা তো বলে কিছু নেই, এডুকেশন শেষ, আমাদের আমরা সাধারণত ব্যবসা করে খাই, অর্থাৎ আমরা কোনো পলিটিক্যাল আলোচনা করতে চাইছি না, আমাদের ব্যবসাটাও শেষ। ব্যবসাটা শেষ যদি বললেন তো কী হিসাবে শেষ, কারণ আপনি দেখুন কোনো একটা গভর্নমেন্ট কাজ করতে গেলে সে গভর্নমেন্ট কাজ ঠিকভাবে করতে পারছি না, করলে খুব প্রবলেমে পড়ছি, এবং নিজস্ব কোনো ধরুন এলাকাতে ধরুন আমার নিজের ব্যক্তিগত একটা কিছু হয়তো হাউস বা কিছু একটা বানাতে চাইছি সেখানে প্রবলেম করছে, মানে সর্বত্র দেখাচ্ছে এমন একটা পলিটিক্যাল চলছে, মানে যে গণ্ডগোলটা চলছে, মানে প্রত্যেকটা রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় আর একটা যেমন বাংলায় চলছে, দুটো কাস্ট ভাগটা খুব করছে, এক হচ্ছে মুসলিম এক হিন্দু, এই কাস্ট যেটা ভাগ করছে এটা সামনের দিনে খুব খারাপ। আগে আমাদের এডুকেশনটা ছিল ফার্স্ট, সেকেন্ড ছিল হচ্ছে আমরা বড়দের সম্মান দেওয়া, থার্ড কী ছিল, থার্ড ছিল হচ্ছে আমাদের এডুকেশনের উপরে টিচারদের কাছে আমাদের পড়াতো, মানে টিচাররা একটা ভুল হলে মরতো বকতো বা এ করতো, কিন্তু আজকের ডেটে তুমি তিনটে বাদ দিয়ে দেখো, তিনটে মাইনাস করে দেখো কী আছে।
একটা ছেলে পড়াশোনা করার পরে তো কিছু চাকরি বাকরি করবে? চাকরি নেই, পড়াশুনো যদিবা করছে তার পড়াশোনাটা কোনো কাজে লাগছে না। ফার্স্ট সেকেন্ড কী হচ্ছে, হয়তো যে গভর্নমেন্ট স্কুলগুলো কাকে তুমি বলবে, ওপর থেকে টপ টু বটম সব সমান, যেমন টিচার ফাঁকি মারছে। এই তো রিসেন্টলি একটা তোমাদেরই কোনো কোনো সংবাদিতে দেখলাম টিচাররা বসে খুব মদ্যপান করছে, খুব কালচার, যেটা কালচারটা আমরা দেখিনি টিচারদের কাছে সেই কালচারটা দেখছি। তা বাংলা তো এমনি পেছিয়ে গেছে, আর কি পেছাবে? 2011 পরবর্তী সময় থেকে যদি আমরা লক্ষ্য করি কি ভোট একটা সন্ত্রাসের রূপ, বলতে গেলে খুনো খুনি, ধর্ষণ, নমিনেশন জমা না দিতে পারা, এগুলো একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। একটা এই তৃণমূলের নবজোয়ার, তৃণমূল নতুন, তৃণমূল পুরনো, তৃণমূল কি, ওই সময়তেই দেখা গেছে চোর একমাত্র চোর, ঠিক আছে? তো সেই সময়তে দাঁড়িয়ে এই সেই সময় হোক বা এই সময়তে সন্ত্রাস একটা রূপ নিয়ে নিয়েছে। এখন কালচার কি চলছে, তৃণমূল কালচার। এখন বিরোধীরা সিপিএম যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছে, আজকের দিনেতেই যে সিপিএম কর্মীরা খুন হয়েছে, একটা ভয়, একটা ভয় আস্তে আস্তে দানা বাঁধছে। সে ভয় যে বিরোধী পক্ষ মাথা চাড়া দিয়ে দাঁড়ালে তাদেরকে দামিয়ে দাও। এখন তৃণমূল যে শাসক দল, তৃণমূলের চেয়ারের চার পায়ের মধ্যে একটা পা ভেঙে যাচ্ছে, একটা পা আস্তে আস্তে করে সব পা ভেঙে যাচ্ছে। সেই দিক দিয়ে বিরোধী শূন্য না করলে এরা টিকে থাকতে পারবে না, এটা জানা গেছে, তারা নিজেরাও বুঝতে পারছে। তো সেই দিক দিয়ে খুনোখুনি রাজনীতি, এই রাজনীতিটাকেই কাম্য করে এগিয়ে দাঁড়ানোর পিঠ বাঁচাবার চেষ্টা, সেটা আমার মনে হয় না কোনোভাবেই হবে বলে। বিরোধী হিসাবে কি বিরোধী পক্ষের যা কাজ, সে কাজগুলো কি করা হচ্ছে? আজকে বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে প্রতিরোধ কি করা হচ্ছে? তা তো করা হচ্ছে না। তো সুতরাং রাজ্য সরকার অবাধে সন্ত্রাস সরাতে পারছে। আজকে বিরোধীদের কাউন্টার যদি থাকতো তাহলে এতটা তো এগাতে পারতো না, এতটা সাহস আসতে পারতো না। আজকে আমরা দেখতে পাচ্ছি ভাঙড় বা অন্যান্য জায়গায় পঞ্চায়েতে আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা কাউন্টার করছে, সাধারণ মানুষ কাউন্টার করতে পারছে বা বিরোধীরা পাল্টা দিতে পারছে, আস্তে আস্তে সেই সাহসটা জোগানো হচ্ছে। কিন্তু আলটিমেটলি শুধু সাধারণ মানুষের ইনভলভমেন্ট বা শুধু ওই অঞ্চলের বিরোধীদের পাল্টা জবাব সেটাতে তো সীমাবদ্ধ থাকছে না। পুরো স্ট্রাকচার ওয়াইজ যদি দেখা হয় তাহলে বিরোধীদের দলনেতারা, তাদেরকে আরও এগিয়ে আসা দরকার, তাদেরকে আরও কাউন্টার করা দরকার। আজকে নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে শুধু একটা চিঠি ধরিয়ে দিলাম বা শুধু একটা ডেপুটেশন জমা দিয়ে দিলাম, সেই ডেপুটেশন কজন দেখে? ডেপুটেশন পাশে সরিয়ে ফেলে রাখা হয়। এখন লাগাতার আন্দোলনে না গেলে বিরোধী হিসাবে রেলিভেন্সও আসবে না এবং এই সন্ত্রাস চলতেই থাকবে। সাধারণ মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেস কতটা, তারা পলিটিক্যাল কথা উঠলে তারা এড়িয়ে যায়, তারা বলে যে না 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 না, আমি পলিটিক্সে নেই দাদা, আমি কিছু বলতে পারবো না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা আরও বাড়ানো আমার মনে হয় দরকার। যদি এক একজন মানুষ, এক একজন সাধারণ মানুষ পলিটিক্যালি অ্যাওয়্যার হয় তাহলে আস্তে আস্তে কিন্তু এই নৈরাজ্যটাকে কিছুটা হলেও দমন করা যায়। এছাড়াও বিরোধী পক্ষের যারা আছে, বিরোধী পক্ষ হিসাবে তাদেরকে আরও রেলিভেন্ট হতে হবে, বিরোধী পক্ষ হিসাবে লাগাতার আন্দোলনে উঠে আসতে হবে। আজকে এই যে চুরি হচ্ছে, আজকে বক্তুই হয়েছে, আজকে আনিস খান হয়েছে, আজকে নানা জায়গায় নানা রকম ঘটনা ঘটছে, ভাঙড়ে ISF কর্মী মারা যাচ্ছে, এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনটা কি হচ্ছে? আজকে মানুষ কি এগিয়ে আসার জন্য সেই সাহসটা পাচ্ছে যে আমাদের, আমরা যে আমাদের কথাটা বলবো, আমাদের পেছনে এরা আছে, আমাদের পেছনে বিরোধীরা আছে যারা বিরোধী পক্ষ হিসাবে বিরোধিতাটা করতে জানে? আদতে কি বিরোধিতাটা লাগাতারভাবে, মানে বলা যেতে পারে কন্টিনিউয়াস টেন্সে তো হচ্ছে না বিষয়টা, খাপছাড়াভাবে একটা আন্দোলন দুটো আন্দোলন আবার যেই কি সেই হয়ে গেল এবং মানুষ সেটা থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। মানুষ ভাবছে যে আমার কি, আমি দুবেলা খেতে পাচ্ছি, দুবেলা হাঁটতে পাচ্ছি, দুবেলা চাকরি করতে পাচ্ছি, মায়না পাচ্ছি, দ্যাটস এনাফ ফর মি। কিন্তু আদতে মানুষের পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা যদি চলে যায়, মানুষ যদি আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, তাহলে সেটা যেমন তাদের নিজেদের কিছু সমস্যা, যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আজকাল আত্মকেন্দ্রিক হয়ে পড়াটাই স্বাভাবিক, পাশের পাড়ার খবরই মানুষ রাখে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় পলিটিক্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন পলিটিক্যাল সংগঠনগুলোকে আরও এগিয়ে আসা দরকার। রাজ্যে বিরোধী শূন্য এইভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, যে কোনো বিরোধী ভোটার যদি থাকে, সে যদি পঞ্চায়েতের লোকজন জানতে পারে, তার বাড়ির সামনে মানে জায়গাটাও পাকা, মানে রাস্তা হচ্ছে না, সেখানে কাঁচা থেকে যাচ্ছে, কিন্তু বাকিটা পুরো পাকা করা হচ্ছে, তার বাড়িতে জলের
মানে লাইন দেওয়া হচ্ছে না, অনেক ক্ষেত্রে জব কার্ডে তাদেরকে টাকা দেওয়া চাও টাকা পাচ্ছে না, এই যে একটা বিরোধী শূন্য করে দেওয়ার প্রচেষ্টা, এইটা কি মানে এই এই রাজনীতিটা কি কেন হচ্ছে কি বলবেন আপনি? মানুষ সেটাই চাই বলে হয়তো, কারণ মানুষ যদি সেটা না চাইতো তাহলে হয়তো আজকে এই বিষয়গুলোর জন্য প্রত্যেকে এককাট্টা হতো। আজকে দাঁড়িয়ে যেই মানুষটার বাড়ির সামনে রাস্তাটা পাকা হচ্ছে না, সেই মানুষটা একা ওই অঞ্চলে বাস করে না, ওই অঞ্চলে আরও অনেক মানুষ রয়েছে, তার আশেপাশের প্রতিবেশীরা রয়েছে, তারা একাট্টা হতে পারত, একাট্টা হচ্ছে না। কারণ প্রত্যেকেই এখন যেটা চায় সেটা হচ্ছে বিভিন্ন যে বিষয়গুলো ঘটছে চারিদিকে, এই পঞ্চায়েতের সময় বোমাবাজি খুন এই বিষয়গুলো আর কিছুই না। যখন আমাদের খুব বোর লাগে, ঘ্যান ঘ্যানে প্যান প্যানে সিরিয়ালগুলো রোজ দেখতে আমাদের ভালো লাগছে না, তখন আটটার স্লটে ওই বিভিন্ন যারা কোট পরে কথাবার্তা বলতে আসেন, সবার থেকে মতামত গ্রহণ করেন, তাদের ওই মজাটা আমরা নিতে যাই। এই বোম পড়লে চারজন বিশেষজ্ঞ কী বললো, চারটে দলের কে কতটা ব্যথা প্রকাশ করলো, সেইটুকু আমরা দেখতে চাই, আহারে আহারে বলি, হ্যাঁ ওই একটুখানি মুড়ি চেবই আমাদের কাজ শেষ হয়ে যায়। তো অতএব আমাদেরকে, আমরা যারা নতুন প্রজন্মের ছেলেরা বা মেয়েরা, বা আমরা যারা আমাদের এর আগে আমাদের যারা অভিভাবকরা ছিলেন বা আছেন, তাদেরকে কোথাও না কোথাও আমার মনে হয় আরেকটু বেশি এগিয়ে আসতে হবে। আর নয়তো যদি যারা নিজের ভাব, যদি আমি নিজের কথা ভাবছি, নিজের কথা ভেবে বাড়িতে বসে আছি, আমার কি অন্য লোকের হচ্ছে, তারা এটা বুঝতে পারছে না, কদিন পর গিয়ে আক্রমণটা তাদের ওপরেই হবে, আক্রমণটা তাদের রুটি রুজিতে হবে, আক্রমণটা শুধুমাত্র একটা পার্টিকুলার কোনো দলের প্রতিনিধি মার খাচ্ছে ওইটুকুতে সীমাবদ্ধ থাকবে না, তাদের কাছেও চলে আসবে, তাদের কাছেও এগিয়ে আসবে। যারা ক্ষমতায় বসে আছে তারা মননশীল নয়, তারা সহিষ্ণু নয়, তারা শুধুমাত্র ক্ষমতার লোভটাই বোঝে, আর তার জন্যই তারা সেই নব বা নতুন প্রজন্মকে এগিয়ে আসতে দেয় না। তারা নবজোয়ার হোক বা বিভিন্ন এই নব কথাটা ব্যবহার করে তাদেরকে তুলে আনে যারা ওই ক্ষমতালোভী, আর যারা কথা বলতে পারে তাদেরকে ঘরে বসিয়ে দেওয়া হয়, তাদেরকে বলা হয় পলিটিক্সটা নোংরা। আজকে একটা কলেজে পলিটিক্স করতে গেলে তাদেরকে বলা হয় পলিটিক্সটা নোংরা। আমার মতো বা আমি বা আমার বন্ধুবান্ধবরা পলিটিক্সটা করতে গেলে চারবার ভাবি, না এটা তারা বাজে জায়গা, পলিটিক্স করে কি হবে, তার থেকে ভাই বাড়িতে থাকি, একই ব্যাপার। প্রত্যেকের মধ্যে যতক্ষণ ওই পলিটিক্যাল চেতনা আসবে, যে খুব পড়াশোনা করেও আসছে, যে হয়তো খুব সংবেদনশীল, সেও আগামী দিনে গিয়ে ওই অসুষ্ণুই হয়ে যাবে, সেও গিয়ে ক্ষমতার লোভটাই বুঝবে। ভোট কুশলী প্রশান্ত কিশোর আপনারা সবাই চেনেন, মানে অনেকেরই হয়ে ভোট করেছেন, যেরকম তৃণমূলের করেছেন, আম আদমি পার্টির করেছেন, একদম প্রথমে বিজেপি করেছেন, তার মুখেও শোনা গেল এই পঞ্চায়েত নিয়ে কিছু কথোপকথন। কি বলছেন উনি চলুন শুনি। গাঁও মে হাম জাতা নেই তা আদমি কহতা কি মুখিয়া জি বড়া চোর বাড়ো, তো হাম রোজ কহিলা কি 500 রুপিয়া লেকে ভোট রউয়া দে, মুর্গা খাকে ভোট রউয়া দে তানি, পাউচ পিকে ভোট আপ দিজিয়েগা মুখিয়া কো, তো মুখিয়া আকে চোরি না করি তো হরিচন্দ বনি। 1992 পর এই পঞ্চায়েত আইনে অনেক কিছু সংশোধিত বিল আসে, করা হয়, ভালোর জন্যই করা হয়। এর পাশাপাশি পঞ্চায়েতে অনেক ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হয়। এর পাশাপাশি যে প্রবলেমটা হচ্ছে, মনিটরিং করার ক্ষমতা দু একজনকে ছাড়া কাউকে দেওয়া হয়নি, এবং এই যে পঞ্চায়েতে একটা বিস্তর করাপশন ঢুকতে শুরু করলো, পঞ্চায়েত থেকে টাকা কি, এই এর টাকা আমি কী করে নেবো, এর টাকা আমি কী করে নেবো, এই টাকাটা আরও যেন 2011-12-13 পর আরও বিস্তরভাবে ঢুকলো। গাঁও মে হাম চল রহে তো আর মুখিয়া বড়া চোর হ্যায়, আরে ভাই 500 রুপিয়া লেকে মুখিয়া জি কো ভোট দিজিয়েগা তো মুখিয়া চোর নাই হোগা তো হরিশন্দ হোগা, মুখিয়া কে যাইয়া চুনাও হো রহা দিন মুর্গা ভাত খাইয়েগা, কুছ দিন আপকো পাউচ পিনে মে মজা আ রহা হ্যায়, মুখিয়া জব ইন্দিরা আবাস মে 20,000 রুপিয়া মাঙ্গ রহা হ্যায় তো কহ রহে বাপ রে বাপ বড়া মুখিয়া বা চোর বা, 500 মে আপনে আপনা ঘর বেচা হ্যায় আপনা ঈমান বেচা হ্যায় তো মুখিয়া 20,000 মে বেচ রহা হ্যায় আপসে জ্যাদা হোশিয়ার হ্যায়, আপ হি কা মুখিয়া হ্যায় তো আপসে বড়া না চোরি করেগা, নেতা কে বিষয় মে ভাষণ দেনা বন্ধ কিজিয়ে, নেতা মঙ্গল গ্রহ সে নাহি আয়া হ্যায়, নেতা কো আপনে হামনে চুন কর ওয়াহাঁ বৈঠায়া হ্যায়, আপ সুধরিয়ে তবি নেতা সুধরেগা, কিছুদিন আগেই দেখেছেন বাইরেন বিশ্বাস, একজন বিড়ি ব্যবসায়ী, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল কংগ্রেস থেকে, চলে গেল, বোতাম টিপলে চলে আসবে, এসব বলছে, এগুলো অহংকারী কথাবার্তা। আজকে যদি কোনো জায়গায় এরকম সিচুয়েশন দাঁড়ায় যে বিরোধী থাকবে না, তাহলে কিন্তু বাংলা শেষ।
আমি এখনো বলছি ভালো বিরোধী দরকার, ভালো প্রশাসন দরকার। একটা মানুষকে ভালোবাসতে গেলে তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। এখনো গনি খানের নামটা মালদার বুকে মানুষ করে, সে কিছু পাবার জন্য করেনি, সে সত্যিকারের সেবা করতে এসেছিল। রাজনীতি মানে সত্যিকারের সেবা করা, নিজে সেবা পেতে নয়। এখন সবার নিজে সেবা পেতে এসছে, এটা যেন কোথাও আমাদের ব্যথিত করে, দুঃখ দেয়। আমি সেই সব গ্রাম পঞ্চায়েতের ভোটারদের বলবো, একটু ভাবুন, ভেবে নিজেদেরকে তৈরি করুন, তারপর ভোট দেবেন, এবং কি করা উচিত না উচিত বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা করবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল, আমাদের এর বেশি করার ক্ষমতা নেই, তবু এটুকু বলছি, আমরা এমন একটা ভোট দেখতে চাই যেখানে কোনো মৃত্যু নেই। আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিলেন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করা যাবে, রাজ্য নির্বাচন কমিশন সেটা মেনেও নিলেন, আবার পরের দিন চলে গেলেন সুপ্রিম কোর্টে। কিন্তু কী দিন ছাড়াই তা হচ্ছে, কার টাকা খরচা হচ্ছে? কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা, সবাই বলে আমি দিচ্ছি, কোথা থেকে আপনি দিচ্ছে? কেউ দিচ্ছে না, আমরা আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন। যখনই কেউ বেশি দিন পাওয়ারে থাকে তার অহংকার মাথার উপর দিয়ে চলে যায়। এই অহংকারের জন্য কিন্তু একটা দল নষ্ট হয় তা নয়, একটা রাজ্য নষ্ট হয়ে যায়। সিপিএমের কিছু লিডার বলেছিল 60 বছরে একটা মানুষ রিটায়ার হয়, সিপিএম রিটায়ার হয় না। এটা আমরা সল্টলেকে কোনো এক নেতা ভাষণ দিয়েছিল, আমরা শুনেছিলাম। সেই কন্টিনিউস, মানে আমরা বিরোধী শূন্য করবো, আমরাই থাকবো, আর কেউ থাকবে না। এটা সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে সুষ্ঠু প্রশাসন যদি আমরা চালাতে না পারি, সুষ্ঠু রাজ্য দিতে পারবো না। কেউ থাকবে কেউ চলে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের নেক্সট প্রজন্মর কাছে আমরা কী রেখে যাচ্ছি? অরাজকতা, খুনোখুনি, মারামারি, ভোট এলেই মারামারি, এগুলো কি আমাদের কাম্য? তাই আমি সেই সব ভোটারদের অনুরোধ করছি, আপনারা বিবেক বিবেচনা করে ভোট দিন। একতরফা কিছু করলে সেখানে কিন্তু গোষ্ঠীকন্দল হবে, সব কিছু হবে, এটা কিন্তু ঠিক নয়। সে যেখানেই হোক বিরোধীদের নমিনেশন জমা দিতে দিন, বিরোধীদের ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু বিরোধী থাকা দরকার। বিরোধী না থাকলে কিন্তু সমূহ সমস্যা আগামী দিনে। অনেক আবেগ দিয়ে আপনারা দেখেছেন, চারিদিকে যেন চারিদিকে পয়সার খেলা, শুধু পয়সার খেলা আর কিচ্ছু নেই, কে কত কামাবে কে কত কামাবে, এইটা ঠিক নয়। এই করলে কিন্তু আমরা আমাদের সোনার বাংলা আর ফিরিয়ে আনতে পারবো না। আমরা সাধারণ মানুষ যারা, তারা যারা শান্তিপ্রিয় মানুষ, যাদের কাছে ডাল ভাতটাই যাদের রুজি রোজগারটা যাদের প্রধান, যাদের কাছে রবীন্দ্রনাথ বুকের একটা আধার, যাদের কাছে স্বামী বিবেকানন্দ একটা প্রেরণা, তারা চায় যে মানুষের সমস্ত বিভেদগুলো ভুলে গিয়ে আবার নতুন করে হাঁটুক। ক্ষমতার অদল বদল তো হবে, রাজা আসে আর যায়, রাজা শুধু পোশাকের রঙ বদলায়, তো মানুষের কি রঙ বদলায়? আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।